হে ফ্রেন্ডস, দূরবীন অ্যাপে তোমাদের আবারও স্বাগতম। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে ডিসকাস করছিলাম। অ্যাফার্মেটিভ টু নেগেটিভসের আরও কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব। যখন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকবে, তখন আমরা যে রুলগুলো ফলো করব তা নিয়ে কথা বলি। যেমন ধরো লিখলাম, উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, অর্থাৎ আমাদের এল্ডার্সদেরকে বা মুরব্বীদেরকে সবসময় শ্রদ্ধা দিতে হবে, সম্মান দিতে হবে, সম্মান দেওয়া উচিত। সো এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে সেন্টেন্সটা, তাই না? যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, একটি হ্যাঁবোধক ভাব প্রকাশ করছে। এটাকে নেগেটিভে কনভার্ট করলে কী করবো? এদিকে নেগেটিভে কনভার্ট করলে যেটা করবো, যে মাস্টের পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। সো আমরা এটা লিখতে পারবো যে উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, ঠিক আছে? উই ক্যানট বাট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, মানে আমাদের মুরব্বীদেরকে সম্মান না দিয়ে থাকতে পারা যাবে না, মানে আমাদের মুরব্বীদেরকে সবসময় সম্মান দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে। এটা কিন্তু প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল, কিন্তু যখন ক্যান নট বাট ইউজ করলাম তখনই কিন্তু এটা নেগেটিভে রূপান্তরিত হয়ে গেছে, বাট অর্থের পরিবর্তন হয়নি। এদিকে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্পও লেখা যাবে, কিন্তু ক্যান নট হেল্প লিখলে খেয়াল রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এদিকে যদি ক্যান নট হেল্প লিখতাম তাহলে সেন্টেন্সটা এরকম হতো, উই ক্যান নট বাট ক্যান উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার এল্ডার্স, উই ক্যান নট হেল্প রেসপেক্টিং, রেসপেক্টের সাথে আইএনজি যুক্ত হবে এরপর বাকি অংশটা। এখন আসবো আরেকটি রুলে, সেটি হলো যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকবে, অলওয়েজ ওয়ার্ডটার উল্লেখ থাকবে, সে তখন আমরা কীভাবে নেগেটিভে রূপান্তরিত করবো। যেমন লিখলাম একটি এক্সাম্পল, ধরো হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সেদিকে লিখলাম পাঞ্চুয়াল, অর্থাৎ সে সবসময় পাঞ্চুয়াল থাকে, সময়ের মধ্যে চলে আসে। এটা কিন্তু একটি হ্যাঁবোধক ভাব প্রকাশ করছে, ঠিক আছে? তো এটাকে নেগেটিভে কনভার্ট করলে কী লিখবো? অলওয়েজের জায়গায় নেভার লিখবো, এবং পাঞ্চুয়াল এই শব্দটির অপোজিট ওয়ার্ড ইউজ করবো। পাঞ্চুয়াল মানে কি? যে সবসময় সময়ের মধ্যে থাকে। সো এটা অপোজিট হবে লেট, লেট, লেট মানে কি? দেরি। সো এটা কী হবে? হি ইজ অলওয়েজের পরিবর্তে কী লিখবো? নেভার লিখবো। সো নেভার লেট, পাঞ্চুয়ালের অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট। যদি বলি হি ইজ অনেস্ট, সে হি ইজ অলওয়েজ অনেস্ট লিখলাম, অলওয়েজ কথাটি উল্লেখ লিখলাম, হি ইজ অলওয়েজ অলওয়েজ অনেস্ট, সে সবসময় সৎ, সবসময় সত্যবাদী থাকে। তো এটাকে নেগেটিভে কনভার্ট করলে কী লিখবো? হি ইজ নেভার ডিসঅনেস্ট, ঠিক আছে? তো এই ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মাস্ট এবং অলওয়েজ ওয়ার্ডটি উল্লেখ থাকলে যেসব রুলস ইউজ করতে হবে তার নিয়ম, ঠিক আছে? আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু রুলস আলোচনা করব, আরও কিছু সেন্টেন্সের রূপান্তরিত বা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদের দূরবীন অ্যাপের সাথেই থাকতে হবে। ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।